পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ কোনটি? অবশ্যই ফিনল্যান্ড, এটা আপনারা সবাই জানেন। কিন্তু ফিনল্যান্ড সম্পর্কে আজকে নতুন কিছু আপডেট দিব, ফিনল্যান্ড সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব। হ্যালো গাইস, আমি আয়েশা, আমার চ্যানেল চিটচ্যাট উইথ আয়েশা থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে কথা বলবো ফিনল্যান্ড সম্পর্কে। সো ফার্দার এনি ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফিনল্যান্ড হচ্ছে সুইডেন, নরওয়ে এবং রাশিয়ার সীমান্তবর্তী একটা দেশ, এবং এই দেশের আশেপাশে আসলে এই দেশগুলো রয়েছে। এবং এটি হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে নর্দার্ন লাইটের কারণে। দেশটির আর্কটিক ল্যাপল্যান্ড প্রদেশ থেকে নর্দার্ন লাইট সরাসরি দেখা যায়। এবং এখন আপনারা বলতে পারেন আসলে নর্দার্ন লাইটটা আসলে কী। বেসিক্যালি আপনি যখন আকাশটা গ্রিন কালারের হয় এবং অনেক সুন্দর একটা লাইট দেখতে পাওয়া যায়, মানে পুরো এরিয়াটা এরকম এরিয়া থাকে যে পুরোটা জায়গায় পুরো ফুল আকাশটাই আপনার সবুজ, এবং অনেক সুন্দর আর কি ওই সময়কার আবহাওয়া হয়। উইন্টারের সময় বেশিরভাগ নর্দার্ন লাইট দেখতে পাওয়া যায়, এবং নর্দার্ন লাইট হচ্ছে আপনার নরওয়ে এবং ফিনল্যান্ডে সবচেয়ে বেশি জায়গায় দেখতে পাওয়া যায়। এখন চলে আসি ফিনল্যান্ডের বেসিক কিছু ইনফরমেশন নিয়ে। ফিনল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিনিশ এবং সুইডিশ, এবং এর কারেন্সি হচ্ছে গিয়ে ইউরো। ইউরোর মাধ্যমে ওরা হচ্ছে গিয়ে পেমেন্টগুলো করে থাকে। এছাড়া হচ্ছে 5.6 মিলিয়ন পিপল ফিনল্যান্ডে বসবাস করে। সর্বোচ্চ পরিমাণের মানুষ হেলসিঙ্কিতেই বসবাস করে। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। সো বেশিরভাগ মানুষ রাজধানীতে বসবাস করার চেষ্টা করে। এবং এছাড়াও ফিনল্যান্ড আরও অনেকগুলো কারণে হচ্ছে গিয়ে পপুলার। তাদের মধ্যে অন্যতম আরেকটি কারণ হচ্ছে সনার জন্য। এখন এটা অনেকের কাছে কনফিউশন একটা ব্যাপার, সনা আসলে কী। সনা হচ্ছে গিয়ে ফিনল্যান্ডের হাজার হাজার বছর ধরে একটা প্রচলিত নিয়ম হচ্ছে ওদের, মানে একটা হট ওয়ার্ম একটা শাওয়ার নেওয়া। ফিনল্যান্ডের মোস্ট অফ দ্য হাউসের মধ্যে লাইক 80% বাসার মধ্যে সনা আছে। সনা হচ্ছে আপনি স্টিম বাদ, যেটা গরম একটা ভাপের মাধ্যমে যে আপনার শাওয়ারটা নেওয়া হয় সেটা। তো এখানকার নারী পুরুষ উভয়ই প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার সনা ইউজ করে, এবং সনার জন্য ফিনল্যান্ড অনেক বেশি বিখ্যাত। ফিনল্যান্ড আরও বেশি বিখ্যাত ওদের স্ট্যানিং ল্যাপল্যান্ডগুলো নিয়ে। লাইক উইন্টারের সময় আপনি অ্যানিমেল নিজের চোখের সামনে হাঁটতে চলতে দেখতে পারবেন, এরকম একটা সিচুয়েশন হয়ে থাকে। এবং ফিনল্যান্ডে সর্বোচ্চ পরিমাণের দিন ওখানে পাওয়া যায়, মানে দিন যখন হয় তখন বেশিরভাগ সময় দেখা রাত্রে 9টা হোক 10টা হোক 11টা হোক তখন আলো থাকে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি আপনার অন্ধকার খুবই কম হয়। নরওয়েও এমন একটি দেশ যেখানে আপনার অন্ধকার খুবই কম, লাইক বছরের মধ্যে 4 থেকে 6 মাস হচ্ছে কি আপনার আলো থাকবে অলওয়েজ, মানে দিনই থাকবে, রাত হবে না। তো নরওয়েতে হচ্ছে কি আপনার রাত খুবই কম হয়, দিনের সংখ্যাই বেশি। ফিনল্যান্ডও এরকম, হয়তো বা 2 থেকে 3 ঘন্টা আপনি রাত দেখতে পাবেন। তো এইটা হচ্ছে গিয়ে খুবই অ্যামেজিং একটা বিষয়। ফিনল্যান্ডের জনসংখ্যা নরওয়ে থেকে একটু বেশি, আর বাট মজার ব্যাপার হচ্ছে নরওয়ে হচ্ছে গিয়ে আপনার হেলসিঙ্কি থেকে একটু বড়। খুব অদ্ভুত না বিষয়টা? আচ্ছা, এবং সবচেয়ে সুখী দেশ হওয়ার অন্যতম কারণ কী ফিনল্যান্ডের? সবচেয়ে সুখী দেশ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওদের লাইফস্টাইল এবং ওদের অর্থনৈতিক একটা সমতা। লাইক আপনি ধনী বা গরিব এই জিনিসটা আপনি ওখানে বলতে পারবেন না, সবাই একটা অ্যাভারেজ লাইফ লিড করে। যারা গরিব তারাও মোটামুটি স্ট্যান্ডার্ড লাইফ লিড করে, যারা ধনী তারাও মোটামুটি স্ট্যান্ডার্ড লাইফই লিড করে। ফিনল্যান্ডে হচ্ছে গিয়ে আপনার 65 থেকে 1,80,000 এর মতো ইসলাম ধর্মের অনুসারী রয়েছে, বাদবাকি সবই খ্রিস্টান ধর্মের অনুসারী। এছাড়াও লাইক 10-20% আদার্স যে রিলিজিয়ন রয়েছে, হিন্দু অথবা বৌদ্ধ অথবা অন্যান্য উইদাউট এনি রিলিজিয়ন যারা আমরা বলি যাদেরকে, তারাও রয়েছে ফিনল্যান্ডে বসবাস করে। ফিনল্যান্ডে আরও একটি অ্যামেজিং ফ্যাক্টর হচ্ছে গিয়ে আপনার 75% হচ্ছে ফুল কান্ট্রিটা, 75% যেই ল্যান্ড রয়েছে সেটা কিন্তু অল দ্য ল্যান্ড অ্যান্ড সারফেস হচ্ছে গিয়ে আপনার জঙ্গল দিয়ে ভরা। লাইক ওখানে আপনার হিলি এরিয়া এবং হচ্ছে গিয়ে আপনার লাইক জঙ্গল এরিয়াগুলো বেশি, মানে গাছপালা পরিমাণ ফিনল্যান্ডে সবচেয়ে বেশি। ফিনল্যান্ড হচ্ছে হ্রদ আর দ্বীপের দেশ। হ্রদের সংখ্যা 60,000 আর দ্বীপের সংখ্যা প্রায় 6,500-এর মতো। সবচেয়ে বড় হ্রদের নাম হচ্ছে সাইমা। সাইমার আয়তন 4,400 বর্গ কিলোমিটার। আর এই হ্রদ এবং দ্বীপগুলোর আশেপাশে যখন আপনি ঘুরে বেড়াবেন, আপনাকে বলতে বাধ্য আপনি যে সৌন্দর্যের লীলাভূমি মনে হয় ফিনল্যান্ডেই রয়েছে। এবং এই কান্ট্রিটা আরও বেশি ফেমাস হচ্ছে গিয়ে ইনকাম এবং তাদের হেলথ, মানে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো,
এবং তাদের ইনকামটা মোটামুটি অন এভারেজ সবাই, আমি আপনাকে এর আগেও যেটা বললাম, অন এভারেজে সবাই একই লেভেলের আর্নিং করে এবং একই ধরনের লাইফস্টাইল লিড করে, এবং এডুকেশন সিস্টেম অনেক 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 বেশি ভালো ফিনল্যান্ডের, এবং ওয়ার্ল্ডের হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো ফিনল্যান্ডের রয়েছে। ফিনিশ এডুকেশন সিস্টেমটা এতটাই ভালো। এবং স্যান্টা ক্লস যে আপনারা নাম শুনেছেন, স্যান্টা ক্লসের হোমল্যান্ড বলা হয় ফিনল্যান্ডকে। তো এটাও অ্যানাদার একটা ফ্যাক্টর, ফিনল্যান্ডকে যখন আমরা বলি যে ফেমাস কী কী কারণে হতে পারে, এটা অন্যতম একটা কারণ যে স্যান্টা ক্লসের হোমল্যান্ড ফিনল্যান্ডকে বলা হয় এবং ওখান থেকে আসলে উৎপত্তিটা হয়েছে। সো এই তো ওভারঅল এই সকল বিষয়গুলোর কারণে ফিনল্যান্ড এত বেশি জনপ্রিয় এবং শান্তিতে সবচেয়েতে সুখী একটি শান্তিময় একটি দেশ ফিনল্যান্ড। তো এটাই ছিল আজকের মতো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।